আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আর ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সমাজে বা বর্তমান সময়ে সবাই কিন্তু নিজেদের ত্বক নিয়ে অত্যন্ত সতর্ক নানা উপায়ে নিজেদের ত্বকের যত্ন নিতে কোনোভাবে কিন্তু কেউ কমতে রাখেন না কিন্তু তারপরেও আমাদের ত্বকে দেখা দেয় বিভিন্ন কালো দাগ সব যেটা আমাদের ত্বকের স্বাভাবিক সৌন্দর্যকে নষ্ট করে দেয় আর ত্বকের এই কালো দাগ দূর করতে এবং অতিমাত্রায় উজ্জ্বল করতে আমরা টুথপেস্ট ব্যবহার করব। আজকের রেমিডি তৈরি করব আমি টুথপেস্ট দিয়ে টুথপেস্ট ব্যবহার করলে আপনার ত্বক দ্রুত সময় উজ্জ্বল এবং ফর্সা ঘটবে ত্বকের কালো দাগ দূর করতে টুথপেস্ট অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে তো এখানে আমি একটি ছোটো পাত্র নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি এক চামচের কম টুথপেস্ট নিয়ে নিচ্ছি ত্বকে কখনই আপনারা সরাসরি টুথপেস্ট ব্যবহার করবেন না টুথপেস্টের সাথে কিছু উপকরণ মিলেই তারপরেই টুথপেস্ট একটা কার্যকরী রেমেডি তৈরি করে আপনারা মুখে ব্যবহার করবেন এরপর যে উপকরণটা আমি নেব সেটা হলো লেবু লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যাসিটিক অ্যাসিড যা মুখে কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী তাই তো টুথপেস্ট এবং লেবুর মিশ্রণ কিন্তু দ্রুত ত্বকের কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল এবং ফরসা করে তুলবে লেবুটাকে আমি কেটে নিচ্ছি আমার কেননা এখানে আমার সম্পূর্ণ লেবুর প্রয়োজন নেই আমি এখান থেকে কিছুটা পরিমাণ লেবু কেটে নিচ্ছি এবং সেখান থেকে আমি রসটা বের করে নেব তো যেহেতু আমি এখানে এক চামচের একটু কম টুথপেস্ট নিয়েছি এবং এখানে দিয়ে দেব এক চামচ পরিণত লেবুর রস আর টুথপেস্ট অবশ্যই যে কোনো সাদা টুথপেস্ট নিতে হবে সেটা মেডিপ্লাসেও হতে পারে কোলগেটও হতে পারে বা অন্য যে কোনো কোম্পানিরও হতে পারে এরপর এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেবো নারিকেল তেল নারিকেল তেল কিন্তু আমাদের প্রাচীন কাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে চুলের পাশাপাশি ত্বকের যত্নেও আমরা নারকেল তেল ব্যবহার করতে পারি ত্বকের কোনো কারণে যদি খুব বেশি জ্বালাভাব থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি নারিকেল তেল ব্যবহার করতে পারি ত্বকে যদি কালো দাগ সব পড়ে তাহলে সেই দাগ তুলতে কিন্তু খুবই ভালো কাজ করে নারিকেল তেল কেননা নারিকেল তেলের মধ্যে থাকে কোলাজেন এখন নারিকেল তেল টুথপেস্ট এবং লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিব। নারিকেল তেল কিন্তু ত্বকের পোর কমাতে সাহায্য করে সেন্সিটিভ স্কিনকে মসৃণ করে এছাড়া র্যাশ বা চুলকানিও কিন্তু কমিয়ে দেয় আর সব থেকে বেশি ভালো কাজ করে ড্রাই স্কিনে স্কিন মশ্চার ও হাইড্রেট করতে নারিকেল তেল বেশ উপকারী তো তিনটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি আপনারা শুধু মুখে নয় আপনারা হাতে পায়ে বিশেষ করে যেখানে যেখানে কালো দাগ পড়ে আছে সেখানে ব্যবহার করতে পারবেন ভালোভাবে মেশানোর পর মিশ্রণটি আমার একদমই রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি ব্যবহার করব এটা আপনারা যদি রাতে ব্যবহার করেন তাহলে বেশি ভালো হবে কিছুটা মিশ্রণ আপনারা হাতে নিয়ে মুখের মধ্যে বা মুখমণ্ডলে আলতো হাতে দুই মিনিট ধরে মাসাজ করবেন খুবই ধীরে ধীরে আলতোভাবে মাসাজ করতে থাকবেন একইভাবে আপনারা কাঁধে গলায় হাতে কুনুতে যেখানে যেখানে কালো স্পট বা কালো দাগ আছে রোদে পড়া দাগ আছে বা ট্যান পড়ে গেছে সব জায়গায় আপনারা এই মিশ্রণটা দিতে পারবেন দিয়ে আস্তে আস্তে আলতো হাতে মাসাজ করতে হবে এটা আপনারা যেদিন ব্যবহার করবেন ঠিক সেদিনই তৈরি করতে হবে কেননা এটা তৈরি করে রেখে দেওয়া যাবে না আর সপ্তাহে শুধুমাত্র একদিন ব্যবহার করবেন একদিন ব্যবহার করলেই আপনারা ভালো ফলাফল পাবেন দুই মিনিট ভালোভাবে মাসাজ করার পর পাঁচ মিনিট রেখে দেবেন তারপর যখন শুকিয়ে আসবে পরিষ্কার পানি দিয়ে আপনাদের ত্বক ধুয়ে নেবেন তারপর যে কোনো নাইট ক্রিম আপনারা মুখে দিয়ে ঘুমিয়ে পড়বেন আমি দুই মিনিট রেখেছিলাম তাতেই আমার স্কিনটা অনেকটাই কিন্তু উজ্জ্বল দেখাচ্ছে আশা করছি রেমেডিটা আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ